রাজ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গির উপদ্রব। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, নদিয়া জেলায় এখনো পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 2535। রাজ্য জুড়ে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে 17 জনের। নদিয়ার হরিণঘাটা ব্লকের নগরউখড় 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রায় প্রত্যেক বাড়িতে কোনো না কোনো সদস্য ডেঙ্গিতে আক্রান্ত। না, আতঙ্ক এমন কিছু না, তবু একটু সতর্ক থাকতে হবে। এগুলি তেল দিচ্ছে কিনা জানি না, মেশিন দিয়ে দিয়ে যাচ্ছে। আমার বাড়িতে দেয় কেন, আমি আবার পঞ্চায়েত সদস্য ছিলাম, সেই হিসাবে হয়তো আমার বাড়িতে একটু দেখাচ্ছে আর কি। এলাকার কি পরিস্থিতি? ভালো না। জেলা জুড়ে ডেঙ্গি থাবা বসালেও হেলদোল নেই প্রশাসনের। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ নগরউখড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। ডেঙ্গি হয়েছিল আপনার? কবে? আজ প্রায় 1.5 মাস। অঞ্চল থেকে আসে, ওই দেখানোর মতো ধুয়ো দিয়ে যায় রাস্তা দিয়ে। ধুয়ো দিয়ে গেলে মশা সব বাড়ির ভিতরে ঢুকে, কারো বাড়িতে গিয়ে ধুয়ো দেয় না। এই চোচ্চ অঞ্চলের অবস্থা। আর তেল তো আমাদের বাড়িতে দিয়ে গেলই না, এদিন থেকে এসে ওদিকে চলে গেল, দিলই না। কি মশা, মশার কামড়ে থাকতে পারছি না। পরপর থেকে ডেটা কালেকশন করছে, চলে যাচ্ছে। তারপর কোনো না ব্লিচিং পাউডার আছে, না ওই স্প্রে করে, না কোনো স্প্রে আছে। আশেপাশে জল জমে আছে, তার কোনো পরিবর্তন নেই। আসছে, দেখছে, চলে যাচ্ছে, কোনো ওষুধপত্র কিচ্ছু নেই। এই পরিস্থিতিতে জেলা হাসপাতালেও শোচনীয় অবস্থা। এক একটি বেডে 2 থেকে 3 জন করে রোগী ভর্তি নেওয়ার অভিযোগ। অনেকেই বাড়িতে চিকিৎসার দিকে ঝুঁকছেন, যদিও জেলা তৃণমূল নেতৃত্বে সাফাই টিম একটা ওয়ার্ড মানে যেভাবে কাজ করেছি, তাতে আমাদের ডেঙ্গু অনেকটা নির্মূলের দিকে এসেছে। আজকে যে আমাদের এই পর্যন্ত রিপোর্ট আছে, আমাদের মানে কাস্টম ওয়ানে এখনও পর্যন্ত ডেঙ্গুর রিপোর্ট, এখনও পর্যন্ত একটা রিপোর্ট এখনও হাতে পায়নি। আমরা কাস্টম ওয়ান ভালোভাবেই কাজ করছি। এদিকে হরিণঘাটার বিডিওর দাবি, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশ কমছে। কিন্তু এই সমস্যা হরিণঘাটার বরাবরেরই, এবছরেও সংখ্যাটা একটু বৃদ্ধির দিকে, এখনও 300 ছুঁই ছুঁই, তাই অর্থাৎ ডেঙ্গু পেশেন্টের সংখ্যা সেটি কমছে। যেমন আজকে সকালে আমরা 1 জন মাত্র পেশেন্ট পেয়েছি। ওরা যেটা ছাপাই দিয়ে যাচ্ছে যে সরকারের খাতায় 1 জন নামাচ্ছে, তার মানে কি বোঝাতে চাইছে? 1 জনের ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু 1 জনের হয়নি, 2-3টা বাড়ি গ্যাপিং গ্যাপিং করে 1 জনের করে ডেঙ্গু হয়েছে। আমাদের পাড়াতে প্রায় এখনো 20 জনের ডেঙ্গু আছে। গোটা পরিস্থিতি নিয়ে দ্রুত পঞ্চায়েতে আলোচনার আশ্বাস নগরউখড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যের। মানে রোগী পেশেন্ট মানে ভর্তি করছে, যেটা নিম্নমত মানে পরিষেবা নেই। আর সত্যি কথা বলতে স্যালাইনটা দিয়ে ফেলে রাখছে, কোনো ওষুধের কোনো বালাই নেই। কিন্তু হয়েছে, আজকে পঞ্চায়েতে একটা মিটিং হওয়ার কথা আছে, তা আজকে একটা মিটিং আছে, আমি চেষ্টা করবো এটা নিয়ে একটা আলোচনা করে, যাতে যতটুকু পারি যে এটার পরিষেবাটা দেওয়ার জন্য। এখন আমরা সবে তো আমরা বসলাম, আর বসলে তো হয় না, এই যে ঘুঘুর বাসা ভাঙতে গেলে তো সময় ব্যাপার লাগে না। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, আসছে মৃত্যুর খবরও। তবুও ডেঙ্গি নিয়ন্ত্রণের ব্যবস্থাপনায় ঢিলেমি। কবে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন, সেটাই দেখার। কল্যাণী থেকে সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।